চীনকে বাদ দিয়ে দিল ভারত বড় খবর শোনাল মোদী সরকার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের চারপাশে যে প্রতিবেশী দেশগুলি আছে তার মধ্যে সবচেয়ে সমস্যা সৃষ্টিকারী প্রতিবেশী হল পাকিস্তান আর চীন এই দুটি দেশ সারা বিশ্বকে অশান্ত করে রেখেছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক দুর্দশায় পড়ে কিছুটা জব্দ হয়েছে ঠিকই তবে চীন সারা পৃথিবীতে একের পর এক ঝামেলা সৃষ্টি করে যাচ্ছে চীন নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে বিশ্বব্যাপী বাজার দখলের চেষ্টায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে কখনও সস্তার জঘন্য কোয়ালিটির মাল বাজারে ভরে দিয়ে বাজারে একাধিপত্য কায়েম করতে চাইছে তো কখনো বাণিজ্য পদগুলি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায় একের পর এক দেশকে ঋণের মাধ্যমে কব্জা করে ফেলছে আর যে দেশগুলি চীনের এই সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে আগ্রাসন দেখাচ্ছে চীন যেমন তাইওয়ান এছাড়াও ভারতের সাথে বারবার নানান সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে জিনপিংয়ের দেশ চীন জিনপিং তথা চীনকে যদি কোনো দেশ জব্দ করতে পারে তা হল একমাত্র ভারত এমনটাই মনে করে সারা বিশ্বের শুভশক্তিরা এই জন্যই গঠন করা হয়েছে কোয়াড ভারত বারবার চীনকে কড়া জবাব দিয়ে এসেছে এ অবস্থায় এক বড় খবর উঠে আসছে চীনকে বাদ দিয়ে দিল ভারত বন্ধুরা পুরো খবরটি বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান পৃথিবীর সবচেয়ে অশান্তি সৃষ্টিকারী দেশ কোনটি চীন না রাশিয়া কি মনে করেন আপনি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বিশ্ববাজারকে দখলে রাখতে চায় চীন কিন্তু সাম্প্রতিককালে ঘটছে তার উল্টোটা বিশ্ববাজারে চীনের আধিপত্য কমছে কারণ সবাই চীনের খারাপ দিকটা চিনতে শুরু করেছে চীন থেকে বিভিন্ন সংস্থারাও মুখ গড়িয়ে নিচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্ববাজারে নিজের জায়গা করে নেবে ভারতই হতে চলেছে আগামী দিনের সুপার পাওয়ার আর সেই সুপার পাওয়ার হওয়ার কাজ শুরু হয়ে গেছে এরকম অবস্থায় চীনকে বাদ দিয়ে দিল ভারত পুরো খবরটি কি জানতে চান তবে শুনুন ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চমকপ্রদ তথ্য দিয়েছেন যা শুনলে অবাক হয়ে যাবেন তিনি জানিয়েছেন যে ভারত গত বছরে মোবাইল শিল্পে কুড়ি গুণ বৃদ্ধি দেখিয়েছে আগে যেখানে প্রায় আটাত্তর শতাংশ মোবাইল বাইরে থেকে আমদানি করতে হতো এখন সেখানে নিরানব্বই দশমিক দুই শতাংশ মোবাইল ভারতে তৈরি হয় মোবাইল শিল্পে এক চরম উন্নয়ন ঘটে গেছে বর্তমানে প্রায় সব মোবাইলই ভারতে তৈরি হচ্ছে অর্থাৎ প্রায় সব মোবাইলই মেড ইন ইন্ডিয়া ভারতে মোবাইলের এক বিরাট বাজার রয়েছে সব কোম্পানি চায় সেই বাজারকে ধরতে ওপো ভিভো ওয়ান প্লাস কোম্পানিগুলিও তাদের ফোন ভারতেই তৈরি করে এবং বিক্রি করে সাম্প্রতিককালে অ্যাপেল কোম্পানিও তাদের আইফোন ভারতেই তৈরি করছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে পৃথিবীর সবচেয়ে অশান্তি সৃষ্টিকারী দেশ কোনটি চীন না রাশিয়া লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ thank you